পৃথিবীর ইতিহাসে যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হ্যাকার হিসেবে গণ্য করা হয় তিনি হলেন কেভিন মিটনিক। মাত্র 12 বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেছিলেন তিনি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাটাক মেথডে তিনি এতটাই সিদ্ধহস্ত ছিলেন যে মোবাইল সিস্টেম ব্যবহার করে সে সময়ে বাস ভ্রমণের পাঞ্চ কার্ড পদ্ধতিকেই হ্যাক করে ফেলেছিলেন এবং বিনা ভাড়ায় বাসে ভ্রমণ করতেন। আর এক পর্যায়ে তিনি হয়ে উঠেছিলেন আমেরিকান পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল। অবশ্য পরবর্তী জীবনে তিনি ইথিক্যাল হ্যাকিংয়ের সাথে যুক্ত হয়েছিলেন আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন হ্যাকিং রাজ্যের সবথেকে প্রভাবশালী হ্যাকার, হ্যাকিং বিষয়ক বেস্ট সেলার বইয়ের লেখক, পাবলিক স্পিকার এবং টপ সাইবার সিকিউরিটি কনসালটেন্ট। তো আসুন আজকের ভিডিওতে আমরা হ্যাকিং জগতের এই লিজেন্ড সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। কেভিন মিটনিক, পুরো নাম কেভিন ডেভিড মিটনিক, জন্ম হয়েছিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে। তারিখটা ছিল 6 আগস্ট 1963। পড়াশোনার হাতেখড়ি হয়েছিল জেমস মনরো হাই স্কুলে আর স্কুল জীবনেই তিনি একজন রেডিও অপারেটর হিসেবে কাজ করতেন। এছাড়া কিছুদিন তিনি স্টেফেন এস ওয়াইস নামক একটি ইহুদি মন্দিরে রিসিপশনিস্ট হিসেবেও কাজ করেছিলেন। স্কুল থেকে পাশ করে তিনি লস অ্যাঞ্জেলস পিয়ার্সি কলেজে ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় তার ভার্সিটি লাইফ শুরু করেন। কেভিন ডেভিড মিটনিক, বাবা মায়ের দেয়া এই নাম ছাড়াও হ্যাকার হিসেবে তার আরও 3টি ছদ্মনাম ছিল। এগুলো হলো দ্য কন্ডোর, এরিক ওয়েইস এবং দ্য ডার্ক সাইড হ্যাকার। ছোটবেলা থেকেই হ্যাকিংয়ের প্রতি কেভিনের ছিল প্রচণ্ড ঝোঁক। লস অ্যাঞ্জেলেসের বাসগুলোতে ফ্রিতে ভ্রমণের জন্য মাত্র 12 বছর বয়সে তিনি পুরো বাস সিস্টেমের কার্ড পাঞ্চিং সিস্টেম হ্যাক করেছিলেন। কেভিন তার হ্যাকিং কার্যক্রম শুরু করেছিলেন টেলিফোন লাইন ব্যবহার করে। টার্গেট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য অত্যন্ত চতুরতার সাথে তিনি ফ্রেকিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতেন আর এভাবেই তিনি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস থেকে ক্যালিফোর্নিয়ার সকল গাড়ির তথ্য, নাম্বার প্লেট, মালিকের নাম ইত্যাদি ডেটা পেয়েছিলেন। 1980 সালে মিটনিক ইউএস লিজিং নামক এক বিশাল কোম্পানির সিস্টেম হ্যাক করেছিলেন। তার পরের বছর কেভিন এবং তার দুই বন্ধু প্যাসিফিক বেল নামের এক প্রতিষ্ঠানের ডেটাবেজে অ্যাক্সেস নেন। এখানে আমেরিকান অধিকাংশ মোবাইল কোম্পানির ফোন কল ডকুমেন্ট ছিল। কেভিন এবং তার বন্ধুরা এ সময় 1,70,000 ইউরো হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ করেছিল কোম্পানিটি। কেভিন মিটনিকের প্রথম শাস্তি হয়েছিল এই ইউএস লিজিং কোম্পানির সিস্টেম হ্যাক করার কারণেই। তিনি এবং তার বন্ধু লুইস দুজনে মিলে এই হ্যাকিং পরিচালনা করেন। পরে লুইসের প্রেমিকা পুরো হ্যাকিংয়ের ঘটনাটি ফাঁস করে দেয় এবং লুইস ও মিটনিককে পুলিশের হাতে ধরিয়ে দেয়। অবশ্য সে সময়ে সাইবার ল তেমন কঠিন না হওয়ায় এবং কেভিনের বয়স 18-এর কম হওয়ার কারণে কিশোর অপরাধী হিসেবে তাকে 90 দিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। এরপর তিনি কিছুদিন একটা টেলিফোন কোম্পানিতে কাজ করেছিলেন, কিন্তু খুব শীঘ্রই সান্তা ক্রুজ অপারেশন নামক একটি সফটওয়্যার কোম্পানিকে হ্যাক করেন আর ধরাও পড়ে যান। এই জন্য মিটনিককে $1.4 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। পরে অবশ্য সিস্টেমের দুর্বলতা দেখিয়ে দেওয়া এবং ঠিক করে দেওয়ার শর্তে তাকে জেল ও জরিমানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে 3 বছর আন্ডার সার্ভিলেন্সে থাকতে হয়। 90-এর দশকে নোকিয়া, মোটোরোলা এবং এনইসি কোম্পানির সিস্টেম হ্যাক করে তিনি এদের সোর্স কোড অন্য সার্ভারে ডাউনলোড করতে সক্ষম হন। হ্যাকিং সফল হলেও এনইসি হ্যাকিংয়ের সময় কোম্পানির সিস্টেম অ্যাডমিন বিষয়টি টের পেয়ে এফবিআইকে জানিয়ে দেয়। গ্রেপ্তার ও জেল জরিমানা এড়াতে কেভিন মিটনিক এক শহরে বেশি দিন থাকতেন না। ছদ্মনাম আর পরিচয় নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাস, ডেনভার থেকে সিয়াটল শহরে। হ্যাকিং বন্ধ করার আগ পর্যন্ত এভাবেই তিনি 3টি বছর পালিয়ে বেরিয়েছেন নানান স্থানে। অবশেষে 1995 সালে এসে এফবিআই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবার আদালতে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 23টি ফোন কল ক্লোন করেছেন এবং প্রায় 20,000 ক্রেডিট কার্ড জাল করেছেন। ফোন কল জাল করার জন্য তাকে সর্বমোট 460 বছর এবং ক্রেডিট কার্ড জাল করা এবং অন্যান্য কোম্পানি হ্যাক করার জন্য $300 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করা হয়। পরে ফ্রি কেভিন মুভমেন্টের কারণে তার সাজা কমিয়ে 5 বছরের জেল এবং $4,125 জরিমানা ধরা হয়। পরবর্তী সময়ে ব্ল্যাক হ্যাট হ্যাকিং ছেড়ে দিয়ে তিনি একজন ইথিক্যাল হ্যাকার হিসাবে আত্মপ্রকাশ করেন। একজন সাইবার ক্রিমিনাল হিসেবে কম্পিউটার আর ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে ওঠেন। তবে বাস্তবতা হল
প্রথম জীবনে হ্যাকিংয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করলেও মিটনিক তা বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেননি। ব্যক্তিগত লাভ কিংবা আর্থিক লোভ কোনোটি তার মধ্যে ছিল না। শুধু কৌতূহলের খোরাক মেটাতেই তিনি হ্যাকিং প্র্যাকটিস করেছেন। হ্যাকিং বিষয়টা ছিল তার কাছে ম্যাজিকের মতো। তিনি মনে করতেন ম্যাজিক যত প্র্যাকটিস করা হবে ততটাই পারফেক্ট হওয়া যাবে। বর্তমানে তার কোম্পানি FBI সহ আরও প্রায় 500 সরকারি ও বেসরকারি কোম্পানির কর্মচারীদের ইথিক্যাল হ্যাকিং শিখিয়ে থাকে এবং সিকিউরিটি বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। 16 জুলাই 2023 মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিটনিক সিকিউরিটি কনসাল্টিংয়ের স্বত্বাধিকারী এবং নো বিফোরের চিফ হ্যাকিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কেবিন মিটনিকের প্রকাশিত বইয়ের সংখ্যা 4। বইগুলো অনেকটাই আত্মজীবনীমূলক। এখানে তিনি তার জীবনে ঘটে যাওয়া অনেক ইতিবাচক ও নেতিবাচক ঘটনা তুলে ধরেছেন। তার লেখা দ্য আর্ট অব ডিসিপশন বইটি 2002 সালে আমেরিকার সবথেকে বেশি বিক্রি হওয়া বইয়ের সম্মান পায়। এরপর একে একে প্রকাশিত হয় তার আরও 3টি বই, দ্য আর্ট অব ইনট্রুজন, গোস্ট ইন দ্য ওয়ার্স এবং দ্য আর্ট অব ইনভিজিবিলিটি। একসময় হ্যাকিংয়ের অপরাধে তাকে হতে হয়েছিল বিশ্বের মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল। অথচ আবার সেই একই কাজের জন্যই পরবর্তীতে তাকে দেয়া হয়েছে প্রচুর অর্থ ও সম্মান। পার্থক্যটা ছিল কেবল উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমরা একজন হ্যাকারের প্রথম জীবনে নিন্দিত এবং পরবর্তীতে নন্দিত হওয়ার উপাখ্যান জেনেছি এবং সেই সাথে জানতে পেরেছি হ্যাকিংয়ের জ্ঞানকে কাজে লাগিয়েও যে মানুষের উপকার করা যায় তার একটি জ্বলন্ত উদাহরণ ছিলেন এই কেভিন মিটনিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।